ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাল না তোর আশ্রয় দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাল না তোর আশ্রয় দিন রাত ধরে। সরস্বতী পুজো, ছোট্টবেলায় সরস্বতী পুজো মানেই ভোরবেলায় ঘুম থেকে ওঠা, মায়ের বেটে দেওয়া হলুদ নিম পাতা গায়ে মেখে কন কনে ঠান্ডায় স্নান করা, সব নিয়মগুলো কিন্তু আগের মতোই আছে, কিন্তু আগের মতো সেই ব্যাপারটা আর নেই। এখন আর কি শাড়ি পরবো তা ভেবে ভেবে মায়ের আলমারির দিকে তাকিয়ে থাকা হয় না। ছোট্টবেলায় সরস্বতী পুজো মানে মায়ের শাড়ি ভরসা, আর পরতামও কিন্তু ওই বাসন্তী রঙের শাড়িটাই, হা করে সরস্বতী পুজো এলেই মায়ের আলমারির দিকে তাকিয়ে থাকতাম। এখন তো সেই এক সপ্তাহ আগে থেকে নিজেই শাড়ি কিনে বসে আছি, এই দুটো শাড়ি নিয়েছি, এবার দুটোই পার্পেল, যাই না এখন আমার পার্পেল কালারটা এত বেশি পছন্দ হচ্ছে কেন। আর সুরজ গেল এখন কুর্তা কিনতে, ছেলেদের অকেশনের দিনই এসব মনে পড়ে। যাই হোক, ওকে বললাম যে এই পার্পেল কালারের কুর্তাটা নিতে, তাহলে একটু ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে আর কি। তো আমি এখন ডিসাইড করি যে কোন শাড়িটা পরবো, তোমরা ততক্ষণে সরস্বতী পুজোর আগের দিন কী কী করেছি সেটা দেখে নাও। তো এখন বাজে বিকেল 4টে, আর কাল যেহেতু সরস্বতী পুজো তাই এখন একটু কেনাকাটি করতে যাব। তো আমি, মা আর বুনু তিনজনে মিলে চলে এলাম মার্কেটে। আর সত্যি, পুজোর আগের দিন বাড়ি থেকে না বেরোলে পুজোর আমেজটা ঠিক বোঝা যায় না, গোটা মার্কেটটা হরেক রকম ফল ফুল দিয়ে সেজে উঠেছে, চারিদিকটা এত সুন্দর লাগছিল। গ্রামে গঞ্জের থেকে কত মানুষ ফল ফুল আরও পুজোর অন্যান্য সামগ্রীর নতুন নতুন দোকান খুলে বসেছে। আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় প্রায় অনেক বছরই হলো, আর এই সরস্বতী পুজোর আগের দিন মায়ের সাথে যে বাজার করতে যাওয়ার ব্যাপারটা বেশ মজাদার। আর এই কুলের কাহিনী, ছোট্টবেলায় কত ভয় পেতাম সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যাবে না। জানো, আমাদের বাড়িতে আগে বিরাট বড় বড় কুলের গাছ ছিল, এখন সেই কুলের গাছও নেই, আর সরস্বতী পুজোর আগে কুল খাওয়ার ভয়ও নেই। বাপরে বাপ, আজকে মার্কেটে এত ভিড় যে পা ফেলার জায়গা নেই, সব দোকানে গিয়ে ঠেলাঠেলি করতে হচ্ছে। সে তো মাতারানির এক্সপিরিয়েন্স আছে বলে তাড়াতাড়ি করে সব কিছু সময় মতো বাজার করে নিচ্ছে, আমি হলে হয়তো সব দোকানের সামনে গিয়ে এক ঘন্টা করে দাঁড়িয়ে থাকতাম। যাক, ফাইনালি সব বাজার করা কমপ্লিট। লাস্টে দশকর্মা ভান্ডারের বাজার করে ফেরার সময় দেখলাম এই বড় বড় মায়ের মূর্তিগুলোকে, কি সুন্দর করে বানানো হয় তাই না? প্রায় এক মাস সময় লেগেছে নাকি বানাতে, কালকে সব চলে যাবে স্কুল কলেজে। তো এখন বাজে রাত 12টা, আর আমরা বসেছি এখন মেহেন্দি পড়তে, মানে আমি পড়বো না, ওকে পড়িয়ে দেবো। আর জানি না এটা না ঠিকঠাক হচ্ছেও না, বিকজ এটা আই থিঙ্ক দুর্গা পুজোর, ও আজকে খুঁজে খুঁজে পেয়েছে, আর দুটো দিনই না দেখো হাফ হাফ আছে। আমাদের দুগুনের যে কখন মাথায় কি ভূত চাপে, রাত্রি তখন 1টা বেজে গেছে মেহেন্দি পড়তে পড়তে, মা ওদিকে বকা দিচ্ছে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়, কালকে আবার ভোরবেলায় উঠতে হবে। আমি স্নান করে আস্তে আস্তে দেখি মায়ের অর্ধেক পুজোর কাজ কমপ্লিট, তো এখন শুধু ডেকোরেশন বাকি আছে। চলো এখন আমি আর বুনু মিলে ডেকোরেট করবো, যেটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে করতে। আর সরস্বতী পুজোর ডেকোরেশন বলতে স্কুলের কথা কিন্তু খুব মনে পড়ে। স্কুলে সরস্বতী পুজোর আগের দিন টিফিন পিরিয়ডের পর থেকে আর তেমন ক্লাসেস হতো না, স্কুলের সেই বড় হল রুমটাতে যেখানে সরস্বতী পুজো হতো সবাই মিলে বসে জায়গাটা ডেকোরেট করতাম। সেদিন তো স্কুল থেকে বাড়ি ফিরতে ফিরতেই অনেকটা লেট হয়ে যেত, বাড়ির গাছে যত গোলাপ ফুল ছিল সব তুলে নিয়ে এসেছি, মোটামুটি ওই বাড়িতে যা ছিল তাই দিয়ে সাজিয়েছে বুনু, সবটা সাজানোর পর বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। প্রত্যেকবার আমাদের বাড়িতে সরস্বতী পুজো বেশ বড় করেই হয়, তবে এবার তেমন কিছু হয়নি, আমরা নিজেরা নিজেরাই করেছি। আর ভাইও এবার আসতে পারেনি, ভাইয়ের কলেজে এক্সাম চলছে, তো মা বলেছে সামনের বার বড় করে করবে। এদিকে মায়ের খিচুড়ি রান্না কমপ্লিট, খিচুড়ি পায়েস ঘাটি সব কিছুই করেছে, সন্ধ্যেবেলায় আসবে কিছুজন প্রসাদ খেতে, আর আমি ফল কাটছিলামই, মা বললো দে আমি তাড়াতাড়ি করে কেটে দিই। তো সব কিছু গোছানো কমপ্লিট, এই দেখো ঠাকুর ঘরের ফাইনাল লুক, মা ওদিকে বুনুকে শাড়ি পরিয়ে দিচ্ছে, আর আমিও ভাবছি যে ছোট্টবেলার মতো মায়ের একটা বাসন্তী রঙের শাড়ি পরেই অঞ্জলি দিতে বসি। পুজোর পর এই যে প্রসাদ নিয়ে বসে পড়েছি, তিনজনে মিলে একসাথে উপোস ভাঙলাম, এখন মা আমায় শাড়ি পরিয়ে দিবে। ছোট্টবেলায় যেন মা আমায় বিছানার উপর দাঁড় করিয়ে তারপর শাড়ি পরিয়ে দিত, কখন শাড়ি পরে তাড়াতাড়ি করে বান্ধবীদের সাথে ঘুরতে বেরোবো, সে কি উৎসাহ। আর এখন শাড়ি টাড়ি পরে বেরিয়ে তো পড়েছি, কিন্তু কোথায় যাবো ভেবে পাচ্ছি না। আর এই দেখো সুরজের কুর্তাটা সামনাসামনি এত সুন্দর লাগছিল দেখতে, আমার শাড়ির সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। কোথায় যাবো ভাবতে ভাবতে সুরজ আমায় বললো চল আমাদের স্কুলটাই ঘুরে আসি, এদিকটা অবশ্য একটু ভিড় কম, ফাঁকা ফাঁকাই থাকে। স্কুলে পা পড়তে না পড়তেই ছেলের স্কুল লাইফের যত রাজ্যের পুরনো গল্প আমায় শোনানো শুরু, তার মধ্যে ওদের ছিল কোয়েট স্কুল, ভাবো একবার কতই না মজা করেছে, আর আমার তো ছিল গার্লস স্কুল। আর সেই কারণে আমি ছেলেদের দেখে লজ্জাও পেতাম বেশি, ফার্স্ট টাইম যখন ক্লাস 8-এ ব্যাচে টিউশন পড়তে যাই তখন তো সেখানে ছেলেরাও ছিল, আর আমার সে কি লজ্জা, মাথা নিচু করে যে লিখতে শুরু করতাম আর সহজে মাথা তুলতাম না, উফ কি দিন ছিল ভাবলেই হাসি পায় এখন। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম, আর এই পিচ্চিগুলোকে দেখো ছোট্টবেলার কথা মনে পড়ে গেল, আমরাও ঠিক এভাবেই গ্রুপ করে ঘুরে বেড়াতাম। সত্যি কথা বলতে আমরা আজকে বেশিরভাগ সময়টা গাড়িতে বসে গল্প করতে করতেই কাটিয়েছি, একটু ফাঁকা জায়গায় এসেছিলাম ফটো তুলতে, এখানেও
এখানেও দেখি কাপলদের ভিড়। তারপর একটু রাত বাড়ার সাথে সাথে ভাবলাম আমার স্কুলটাও একটু ঘুরে আসি, এখন হয়তো ফাঁকা হয়েছে, কিন্তু না, সেই ভিড়টাই। আমরা চলে এলাম একদম ফাঁকা জায়গায় একটা চায়ের দোকানে চা খেতে খেতে গল্প করতে। স্কুল কলেজ পার্ক সবকিছুতেই এত ভিড়, আর আগে তো সরস্বতী পুজো মানেই শাড়ি টাড়ি পরে পার্কে ঘুরতে চলে আসতাম, আর এখন তো পার্কে যেতে ভালোই লাগে না। আর আজকে আমরা কোনো রেস্টুরেন্টও যেতে পারবো না, বিকজ আজকে আমাদের নিরামিষ আছে, আর সুরজেরও নিমন্ত্রণ আছে আমাদের বাড়িতে প্রসাদ খাওয়ার। তাই চা খেতে খেতে প্রচুর গল্প করলাম, বেস্ট টিডিয়েট ছিল বলতে পারো। আর বাড়ি আসার সঙ্গে সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সুরজ আমায় এমন একটা গিফট দেয় যেটা আনএক্সপেক্টেড। আমিও কি গিফট দেবো ভাবতে ভাবতে লাস্ট মোমেন্টে গিয়ে এটা বানিয়ে আনি, যেটা ও অলমোস্ট আগে থেকেই জানে। বললাম না কি গিফট দেবো ও আগে থেকেই জানতো। এই ফটোটা ও আমায় অনেকবার দেখে বলে যে এটা বড় করে বাঁধিয়ে আনতে হবে। অত বড় করে তো বাঁধানো হয়নি, কারণ কি বলতো, ফটোটা ফোনে তোলা ছিল আর বেশি বড় করতে গেলে সেটা ফেটে যাচ্ছিল, তাই এই সাইজটাই ওরা করে দিয়েছে। তারপরে মা ওকে প্রসাদ দিয়ে দিল, আর আমি ওকে যতবারই বলছি এবার তোমার গিফটটা ওপেন করি, ও বলছে না 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 আমি বাড়ি যাই তারপরে। কি জানি কেন আমার কি আর তর্ষ হয়, আমি কতক্ষণে এটা খুলবো আর দেখবো ভেতরে কি আছে। আর ও এত সুন্দর করে প্যাকেজিংটাই করেছিল যে আমার খুলতেও ইচ্ছে করছিল না, তাই প্যাকেটটা যতটা পারা যায় খারাপ না করে আস্তে আস্তে খুলছিলাম। গিফটটা দেখে তো আমি পুরো অবাক, মানে যে মানুষটাকে আমি ধরে বেঁধে নিয়ে শপিং করতে যাই, মানে আমার সাথে শপিং করতে যেতে চায় না বললেই চলে। আমি যদি কোনো শাড়ি জুয়েলারির দোকানে ঢুকি, ও 10 হাত দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে, বলে না 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 ওসব জিনিসে আমার কোনো আইডিয়া নেই। সেই মানুষটা আজকে নিজে হাতে এত কিছু আমার জন্য কিনে নিয়ে এসছে। আর প্রত্যেকটা গিফটের পেছনে একটা করে কাহানি আছে, সেটা যখন ও আমায় শোনালো আমি কাঁদবো না হাসবো, মানে এক একটা সময় মানুষটা এমন করে যে আমি কিছু বুঝতেই পারি না কিরকম রিয়াকশন দেবো। বেসিক্যালি ও যা জানে আর কি, মেয়েরা যেসব জিনিস পরে, আলতা সিঁদুর এসব ওর ফিউচার বইয়ের জন্য নিয়ে এসছে, তার সাথে দেখো একটা ইয়ারিং নিয়ে এসছে। ইয়ারিংটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে আমি ভাবতেই পারছি না যে ও এটা পছন্দ করে নিয়ে এসছে। আর শাড়ির সাথে ম্যাচিং করে দেখো নেল পলিশও নিয়ে এসছে, আর আমি যেরকম সাইজের টিপ পরি আর কি, ও আমায় বলেছে যে তোকে একদম ছোটো ছোটো কালো টিপ পরলে ভালো লাগে আর লাল টিপ একটু বড়, তার সঙ্গে ক্লিপসও নিয়ে এসছে। আর এই দেখো শাড়িটা, ও দোকানে গিয়ে নাকি বলেছে যে একটা লাল টুকটুকে শাড়ি দাও, সেই মতো দোকানদার লাল টুকটুকে একটা শাড়ি বের করে দিয়েছে। মানে কি বলবো, যে মানুষটা কোনোদিনও দোকানে গিয়ে কোনো মেয়েদের শপিং করেনি সে নাকি এত কিছু কিনে নিয়ে এসছে আমার জন্য। ও যখন কোথাও বাইরে যায়, ধরো আমার জন্য কোনো গিফট আনার হলো, ও আমায় ফটো তুলে বলে কোনটা পছন্দ, তো আমি ওকে বলে দিই যে এটা, সেই অনুযায়ী ও নিয়ে আসে। বাট আজকে ও সম্পূর্ণ নিজের দায়িত্বে এনেছে, সেই জন্য প্রচণ্ড ভয়েও ছিল ছেলেটা যে আদৌ আমার পছন্দ হবে কি হবে না। এই সব কিছু পরে যখন সামনে গিয়ে দাঁড়াবো না, হা করে তাকিয়ে থাকবে আমার নাকি পছন্দ হবে না। ও জানে না যে ও হাতে করে যে নিয়ে এসছে জিনিসগুলো, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। এবার শোনাচ্ছেন আমাদের গল্প যে এই জিনিসগুলো আনার জন্য কতটা স্ট্রাগল করতে হয়েছে। শাড়ির দোকানের সামনে দিয়ে নাকি বারবার ঘোরাঘুরি করেছে, ঢুকবো কি ঢুকবো না, ভেতরে নাকি অনেক মেয়েরা ছিল সেই জন্য ঢুকতে লজ্জা পাচ্ছিল, কারণ শাড়ি সম্বন্ধে তো কোনো আইডিয়া নেই। তখন নাকি মাথায় একটু ঘাম জমা হয়েছে, যা তাহলে কি আমার আর গিফট দেওয়া হবে না। অনেকক্ষণ পর দোকান ফাঁকা পেয়ে গিয়ে বলেছে একটা লাল টুকটুকে শাড়ি দাও তো, পছন্দ না হলে কিন্তু আবার রিটার্ন নিয়ে আসবো। এবার ভাবছে শাড়ি তো নেওয়া হলো, এবার শাড়ির সাথে কি দেবো। কসমেটিকের দোকানে গিয়ে দেখে নাকি মেয়েদের বিশাল ভিড়, অবভিয়াসলি সরস্বতী পুজো ভিড় তো হবেই। ও সবার লাস্টে নাকি দাঁড়িয়েছিল অনেকক্ষণ, তারপর গোটা দোকান ফাঁকা হয়ে যাওয়ার পর দোকানদারকে গিয়ে বলে আমার নেল পলিশ, টিপের পাতা আর কানের দুল দেখাও তো। লাল রঙের চুড়ি নিতে গিয়ে সেটা আর পায়নি বেচারা, আর সবকিছুই যখন লাল লাল, লাল শাড়ি, লাল নেল পলিশ, তাই আলতা সিঁদুরটাই বা বাদ যায় কেন। মোট কথা, ওর কথা শুনে আমি বুঝতে পেরেছি যে সবকটা দোকানে গিয়ে ওর মিনি হার্ট অ্যাটাক হয়েছে কয়েকবার।